হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মহারাষ্ট্রের মার্কেট স্টাইলে আমের আচার বানিয়ে দেখাবো। একদম ট্রেডিশনাল এবং মার্কেটে ঠিক এই রকমই পাওয়া যায়। তো তার জন্য আমি নিয়েছি 4টে কাঁচা আম। আমগুলোকে আমি ধুয়ে মুছে নিয়েছি, আপনি দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো, একেবারে জল থাকা চলবে না, ভালো করে মুছে শুকিয়ে নিতে হবে। আর এখন আমি এগুলোকে কেটে নেব। তবে একটা কথা, সেটা হচ্ছে আম কিন্তু একেবারে শক্ত আম নিতে হবে, মানে আঁটি শক্ত হয়ে গেছে এমন আম নিতে হবে, পাকার আগের স্টেজে হওয়া দরকার। একেবারে বেবি কেরি কিন্তু নেওয়া যাবে না, মানে বেবি আম নেওয়া যাবে না। তো আমি একটা বটি দিয়ে এরকম করে কেটে নিচ্ছি, এতে খুব সহজ হয়, সহজে কেটে যায়। তো ভেতর থেকে আটিটা ফেলে দিতে হবে, আর যে শক্ত অংশ আছে শক্ত অংশ খোসা সহ এরকম করে কেটে নিতে হবে। সাইজ নিজের পছন্দ অনুযায়ী ছোট বড় করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এরকম আমি খুব বেশি বড় করব না, একটু ছোট ছোটই করছি। এরকম করে আমি সমস্ত আমগুলো কেটে নিচ্ছি। আপনার যেভাবে কাটতে সুবিধা হয় সেভাবে আপনি কেটে নিন, সাইজ নিজের হিসাব মতো। তো সমস্ত আমগুলো এরকম করেই কেটে নেব। কাটা হয়ে গেছে, তো কাটার পরে আমরা এর মধ্যে মেলাবো কিছুটা লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো। তো 1 চামচ আমি লবণ দিচ্ছি আর আধা চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। এখন কিন্তু আমরা আচারে যতটা লবণ লাগবে ততটা লবণ কিন্তু এখন আমরা দিচ্ছি না, শুধুমাত্র 1 চামচ লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হাত দেওয়া যাবে না, হাত ছাড়াই এরকম করে ঝাঁকিয়ে বা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। আচার বানানোর সময় কখনোই হাত লাগানো উচিত নয়, হাত দিলে কি হয় ফাঙ্গাস জলদি জলদি ক্রিয়েট হয়ে যায় আর আচার জলদি খারাপ হয়ে যায়। তো ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি একটা টোকরি নিচ্ছি, টোকরির মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি আর নিচে একটা বাসন এরকম করে রাখবো, আর এইভাবে ঢেকে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। এইভাবে ঢেকে ছেড়ে দেব, তাতে কি হবে যেটুকু জল বেরোবে সেটা একদম নিচে চলে যাবে, নিচের বাসনে পড়বে। তো যতক্ষণ এটা সেট হচ্ছে ততক্ষণ আমরা মশলাপাতি আর যা কিছু আছে সেগুলো তৈরি করে নেব। তো এই হচ্ছে সর্ষের ডাল, সর্ষের ডাল বলে একে, মানে খোসা ছাড়ানো সর্ষে, এরকম বাজারে পাওয়া যায় মুদি দোকানে। যদি আপনার এখানে না পাওয়া যায় তাতে কোনো অসুবিধা নেই, সরাসরি সর্ষে নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি 50 গ্রাম সর্ষের ডাল নিয়েছি, এর অর্ধেকটা আমি ব্যবহার করব এই আচারের জন্য। আমি এটাকে ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে করে, 2 মিনিটের জন্য নেড়েচেড়ে আমি ভেজে নেব। তাতে কি হবে, এর মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা উড়ে যাবে আর আচারের শেলফ লাইফটা বেড়ে যাবে, মানে 1 বছর পর্যন্ত আচারটা আমাদের ভালো থাকবে। তো দেখুন কালারটা হালকা চেঞ্জ হয়েছে, বেশি চেঞ্জ করার কোনো দরকার নেই, এইটুকুই যথেষ্ট। এখন আমি নামিয়ে নিচ্ছি, আর লাইট ছিল না তাই আমি গ্যাসে করছিলাম, এখন লাইট চলে এসেছে তো হিটারের উপরে নিচ্ছি আমি। আর এখন আমি নিচ্ছি লবণ, এটা মোটামুটি 1/2 কাপের মতো লবণ আছে, এর অর্ধেকটা আমি ব্যবহার করব এই আচারের জন্য। আমি অন্য আরো একটা আচার বানাচ্ছি তো একসাথেই করে নিচ্ছি আর কি, ডাবল ডাবল করে। তো লবণটাকেও অবশ্যই ভেজে নিতে হবে, কারণ লবণের মধ্যে যথেষ্ট ময়েশ্চার থাকে, আর লবণটা আমরা ব্যবহার করি বিশেষ করে আচারের মধ্যে প্রিজার্ভেটিভ হিসাবে। এই জন্য লবণটা ভেজে নেওয়াই সব থেকে ভালো, এর মধ্যে একেবারেই পানি থাকা চলবে না। লবণটা ভেজে আমি নামিয়ে নিয়েছি, এবার আমি মশলা করছি। 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন সর্ষে। যদি আপনি সর্ষের ডালটা না নেন তাহলে এখানে মোটামুটি 1/4 কাপ মতো সর্ষে নিতে হবে। 1 টিস্পুন সফ মানে হচ্ছে মৌরি, আর 1/4 টিস্পুন মেথি দানা, আর নেব একটু গরম মশলা। তো গরম মশলার মধ্যে নেব আমি 1/2 টিস্পুন কালো গোলমরিচ, 7-8টার মতো লবঙ্গ নেব, আর 2 টুকরো মতো মানে 2 ইঞ্চির মতো দালচিনি নেব। আর এর মধ্যে কিন্তু এলাচটা দেওয়া যাবে না, গরম মশলার মধ্যে থেকে এলাচটা ক্যান্সেল করে দিতে হবে। এখন এরকমই মিডিয়াম টু লো হিটে করে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব, যাতে মশলার মধ্যে থেকেও ময়েশ্চারটা উড়ে যায়, আর হালকা একটু সুগন্ধ আসতে হবে অবশ্যই। তো ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নেব আর পুরোপুরি ঠান্ডা করে একটা পাউডার বানিয়ে নেব মিক্সারে করে। এগুলো আমি নামিয়ে নিচ্ছি, আর ততক্ষণে আমরা তেল তৈরি করব। তো এর মধ্যে আমি দিচ্ছি মোটামুটি 1 কাপ মতো তেল, এটা আমি নর্মাল তেল দিচ্ছি, রিফাইন তেল। আপনি চাইলে সর্ষের তেল দিতে পারেন বা অন্য যে কোনো তেল দিতে পারেন, মানে সানফ্লাওয়ার তেল বা রাইস ব্র্যান তেল, যে কোনো তেল দিতে পারেন রান্নার তেল। তো তেলটা খুব গরম করে নিতে হবে, একদম ভালো করে, ভালো করে গরম হয়েছে কি না হয়েছে তার জন্য আমি একটুখানি সর্ষে দিয়ে চেক করলাম, সর্ষেটা ফুটছে, মানে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, সর্ষে যাতে আমার ওপরে ছিটিয়ে না আসে তার জন্য আমি হালকা ঢেকে দিলাম। এবার আমরা হিটটা বন্ধ করে দেব আর তেলটা হালকা একটু ঠান্ডা হতে দেব। তবে একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার আগেই আমাদের এর মধ্যে 2-3টে জিনিস দিতে হবে একটু গরম তেলে, হিটটা বন্ধ করার পরে অবশ্যই, হিট চালু করে নয়।
বন্ধ করার পরে এর মধ্যে দেব আমি 1 চামচ হিং। হিংটা অবশ্যই দিতে হবে আচারের মধ্যে, নইলে কিন্তু আচার খেয়ে একটু হজমে গড়বড় হয়। তো 1 চামচ হিং আমি নিচ্ছি, আমি সাদা হিং নিচ্ছি, আপনি চাইলে হলুদ হিংও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দেব আমি 1 চামচ মতো হলুদ। হলুদ, হিং এই দুটো জিনিস একটু গরম তেলে দেওয়াটা জরুরি, তাতে কি হয় কাঁচা গন্ধটা থাকে না। 1 চামচ হলুদ দিলাম, আর গরম থাকতে থাকতেই আমি এখন দেবো লাল লঙ্কার গুঁড়ো। তবে লাল লঙ্কার গুঁড়োটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দিলেও হয়, কোনো অসুবিধা নেই, আমি এখনই দিয়ে দিচ্ছি আর কি। তবে খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, যাতে লঙ্কা গুঁড়োটা একেবারে পুড়ে না যায়, কালো হয়ে না যায়। একটু গরম আছে তো এখন আমি দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এটা নর্মাল লাল লঙ্কা গুঁড়ো, মানে ঝাল লঙ্কা গুঁড়ো। আপনি যদি ঝাল পছন্দ না করেন তাহলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, শুধুমাত্র কালারের জন্য। আমি ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি, 2 চামচ ইউজ করেছি। এখন তেলটাকে পুরোপুরি ঠান্ডা হতে দিতে হবে। তো এখন তেলটা একদম ঠান্ডা হয়ে গেছে, সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বাকি মশলাগুলো দেব। তো এই হচ্ছে সেই মশলাটা, যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নেওয়ার কথা বলেছিলাম, সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে থেকে আমি অর্ধেকটা ব্যবহার করব। আপনি চাইলে পুরোটা ব্যবহার করতে পারেন, মশলা আপনার নিজের হিসাব মতো, বেশি বা কম নিজের হিসাব মতো ব্যবহার করবেন। আমি খুব বেশি মশলা দেব না, তো অর্ধেকটা আমি দিলাম। আর এর সাথে সাথে আমি বাকি জিনিসগুলোও দেব, সেটা হচ্ছে সর্ষের ডাল, লবণ, এগুলো দিতে হবে। 4টে আমার আচারের জন্য আমি মোটামুটি 1/4 কাপের মতো লবণ ব্যবহার করছি। আর এটুকু রেখে দিচ্ছি আমি। আর এর সাথে সাথে আমি যে সর্ষের ডাল ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। ওটা কিন্তু একেবারেই বাটাবাটি করার কোনো মানে বাটাবাটি করাই যাবে না, এরকমই দিতে হবে গোটা গোটা, তাহলেই দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এখান থেকেও আমি মোটামুটি 25 গ্রামের মতো দিয়ে দিলাম, অর্ধেকটা দিলাম। আমের সাথে মেশানোর পরে যদি আমার মনে হয় মশলা কম মনে হচ্ছে, তখন আরও একটু দিয়ে দিতে পারি পরে আর কি। তো তেলটা কিন্তু একেবারে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, একেবারে হালকা গরম থাকলেও চলবে না, পুরোপুরি ঠান্ডা তেল আমরা আমের মধ্যে অ্যাড করব। আর আমার এখানে তেলটা পুরোপুরি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, একেবারেই গরম নেই। আর এদিকে দেখুন, আমি আমগুলো দেখাচ্ছি আপনাকে, 3 ঘন্টা মতো হয়েছে, আমগুলো একটু শ্রিঙ্ক হয়ে গেছে, সাইজে একটু ছোট হয়ে গেছে। আর নিচে এই দেখুন এইটুকু জল বেরিয়েছে, তো জলটা আমি ফেলে দিয়েছি। আর আমগুলো নিয়ে নিচ্ছি এই বাউলের মধ্যে। এখন আমি এর মধ্যে এই তেলটা অ্যাড করব, মানে মশলার যে তেলটা বানিয়েছি আচারের জন্য এটা অ্যাড করব। আমার হিসাবে 1 কাপ তেল যথেষ্ট। যদি লাস্ট পর্যন্ত যদি আপনার মনে হয় যে তেল কম হয়ে গেছে, তাহলে আরও একটু তেল গরম করে ঠান্ডা করে দিয়ে দেবেন ওপর থেকে, কোনো অসুবিধা হবে না। তো আমি আমার জন্য মনে হয় এটুকু ঠিক হবে, কিন্তু পরে আমি দেখব, যদি লাগে তখন দেখা যাবে। তো তেলটা আমি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমার মনে হচ্ছে একটু মশলা কম হয়েছে, মানে একটু আরও একটু গাঢ় হলে ভালো হয়। তো আমি আরও একটুখানি সর্ষের ডাল দিয়ে দিচ্ছি, বাকি মশলাও চাইলে আপনি দিতে পারেন, কিন্তু ওটা আমি আর দেব না, এটুকুই দিলাম। আর এখন ভালো করে মিশিয়ে নিয়ে এরকমই বাউলের মধ্যে করেই আমি রেখে দেব 3 দিন পর্যন্ত, এরকমই আমি রোদে দেব। আর চাইলে আপনি রোজ রোজ এটাকে উল্টে পাল্টে দিতে পারেন, মানে নেড়েচেড়ে নিতে পারেন রোদে দেখানোর পরে। 3 দিন পর্যন্ত আমি বাউলের মধ্যে রেখে রোদ দেখাবো, তারপরে আমি আপনাদেরকে দেখাবো, তারপরে আমি বয়ামে ভরবো আর কি। এরকম ঢেকে আমি রোদে দেব 3 দিন পর্যন্ত। রোদে দেওয়ার পরে কি হবে, আমের সাইজগুলো অনেকটা ছোট হয়ে যাবে আর একটু পাতলা হয়ে যাবে। তো এই জন্য আগে থেকেই যদি বয়ামে ভরে দিই, তাহলে পরে এর পরিমাণে একটু অসুবিধা হয়ে যাবে, জায়গা খালি হয়ে যাবে। তো দেখুন এই যে 3 দিন রোদে দেওয়ার পরে, দেখুন তেলটা কতটা ওপরে চলে এসেছে, আর আমের সাইজ দেখুন কতটা শ্রিঙ্ক হয়ে গেছে, আমও একদম নরম হয়ে গেছে, খাওয়ার যোগ্য হয়ে গেছে। তবুও আরও 2-3 দিন পরে খেলে আরও বেশি স্বাদ পাওয়া যাবে আর কি। তো আচার রাখার জন্য আমার কাছে কাঁচের বড় বয়াম তো নেই, একটা ছোট কাঁচের বয়াম আছে আর একটা প্লাস্টিকের বয়াম আছে, আমি এই দুটো মিলিয়েই ভরে রাখবো। আর এগুলোকে আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি, অবশ্যই ভালো করে শুকিয়ে নিতে হবে, আর তাতে কি হবে আচার বেশি দিন পর্যন্ত টিকবে। তো আমি বয়ামের মধ্যে আচার ভরে নিচ্ছি। আচার ভরার সময় ভালো করে চেপে চেপে ভরতে হবে, আর চামচ অবশ্যই শুকনো একটা চামচ নিতে হবে, চেপে চেপে ভরতে হবে যাতে আচারটা একদম নিচে চলে যায় আর আচারের ওপরে তেল চলে আসে। আচার রাখার পরে আচারের ওপর পর্যন্ত তেল আসাটা খুবই জরুরি, তাতে কি হবে যে কোনো প্রকার প্রিজারভেটিভ ছাড়াই আমাদের আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে।
যখন আপনি নেবেন তখন অবশ্যই একটা শুকনো চামচ দিয়ে নিতে হবে, সাফ চামচ দিয়ে। নোংরা চামচ, নোংরা হাত বা কোনোভাবেই হাত ভেতরে ঢোকানো যাবে না, তাতে আচারটা পুরো 1 বছর ধরে ভালো থাকবে। এখন আর আচার রোদে দিলেও চলে, এরকম ঘরে রেখে দিলেও চলে। 2টো বয়াম ভরে আমার এটুকু থেকে গেছিলো, এটা আমি অন্য একটা কোটোয় ভরে রেখে দেবো। তো অবশ্যই রেসিপি ট্রাই করুন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো।